আমরা যারা লয়ার স্টুডেন্ট, আমাদেরকে কিছু সংক্ষিপ্ত শব্দের বা সংক্ষিপ্ত বর্ণের ফুল মিনিং জানা দরকার। আমরা তেমনিভাবে দেখব, যেমন ডিএফ, এই ডিএফ মানে কি? ডিএফ মানে হচ্ছে, ডিতে হচ্ছে ডেট, এফে হচ্ছে ফাইলিং। তাহলে ডিএফ ডেট অফ ফাইলিং, ডিএফ তাহলে কি? ডেট অফ ফাইলিং মানে আপনি কত তারিখে ফাইল করলেন। তারপর হচ্ছে এস আর মানে হচ্ছে সার্ভিস রিটার্ন। এস আর মানে হচ্ছে সার্ভিস রিটার্ন। তারপরে আমাদেরকে জানতে হয় আইও। যেমন বলা হয় না যে এই মামলার আইও কে? আইও হচ্ছে ইনভেস্টিগেটিং, ওতে হচ্ছে অফিসার। আইও মানে হচ্ছে ইনভেস্টিগেটিং অফিসার, তদন্ত কর্মকর্তা। তারপরে আমাদেরকে জানতে হয় জিপি। জিতে হচ্ছে গভর্নমেন্ট, পিতে হচ্ছে প্লিডার। তাহলে জিপি হচ্ছে গভর্নমেন্ট প্লিডার। তারপরে আমাদেরকে জানতে হয় পিডব্লিউ। পিতে হচ্ছে প্রসিকিউশন, ডব্লিউতে হচ্ছে উইটনেস। পিডব্লিউ মানে হচ্ছে প্রসিকিউশন উইটনেস। আমরা যখন লয়ের কোনো বই পড়ি, তখন আমরা এই এরকম ওয়ার্ড বা এরকম লেটার কিন্তু আমরা সচরাচর আমাদের চোখের সামনে পড়ে। বাট আমরা যদি সঠিকভাবে শিখি, তাহলে দেখবেন আপনার পড়ার জায়গাটাও অনেক বেশি ক্লিয়ার হয়ে যাবে। তারপর আমরা দেখব ডিডব্লিউ। ডিতে হচ্ছে ডিফেন্স, ডব্লিউতে হচ্ছে উইটনেস। ডিডব্লিউ মানে হচ্ছে ডিফেন্স উইটনেস। তারপর আমরা দেখব ডব্লিউডব্লিউ। ডব্লিউডব্লিউ মানে হচ্ছে ডব্লিউতে হচ্ছে উইটনেস, ডব্লিউতে হচ্ছে ওয়ারেন্ট। তাহলে ডব্লিউডব্লিউ মানে হচ্ছে উইটনেস ওয়ারেন্ট। এখন আমরা দেখব ডব্লিউএস। ডব্লিউএস ডব্লিউতে হচ্ছে রিটেন, এস হচ্ছে স্টেটমেন্ট। তাহলে ডব্লিউএস হচ্ছে রিটেন স্টেটমেন্ট। এখন আমরা দেখব পিএইচ। পিএইচ পিতে হচ্ছে পারেমটরি, এইচ হচ্ছে হিয়ারিং। পিতে হচ্ছে পারেমটরি, এইচ হচ্ছে হিয়ারিং। তার মানে পারেমটরি হিয়ারিং, যেটাকে আমরা চূড়ান্ত শুনানি বলি, পিএইচ পারেমটরি হিয়ারিং। এখন আমরা দেখব টিএস। টিএস টিতে হচ্ছে টাইটেল, এসে হচ্ছে স্যুট। তার মানে টাইটেল স্যুট বলি না আমরা, টাইটেল স্যুট মানে হচ্ছে টিএস। এখন আমরা দেখব ডব্লিউও। ডব্লিউও ডব্লিউতে হচ্ছে রিটেন, ওতে হচ্ছে অবজেকশন। আমরা লিখিতভাবে অবজেকশন জানাই না, আপত্তি জানাই না। ডব্লিউতে হচ্ছে রিটেন, ওতে হচ্ছে অবজেকশন। আজকে পর্যন্তই। আমি আপনাদের সাথে ছিলাম মিঠুন সাহা, LLB LLM ঢাকা বিশ্ববিদ্যালয়। আপনার ল টপিক বুঝতে, সহজে বুঝতে এই চ্যানেলটি এবং আমার যেই পেজটি আছে, পেজে লাইক দিয়ে রাখবেন এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকুন সবাই।